আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব নামাজের পর বাছাই করা মুনাজাত। প্রথম মুনাজাত, এই মুনাজাতে তিনটি উপকার। এক, আপনার সকল গুনাহ মাফ করায় দেওয়া হবে। দুই, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তিন, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করিবেন। মুনাজাতটি হলো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, যারা মুখস্থ করার আপনারা মুখস্থ করে নেবেন। অর্থ হইল, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দ্বিতীয় মুনাজাত হলো, এই মুনাজাতে তিনটি উপকার। নাম্বার এক, দুনিয়াতে কল্যাণ পাবেন। নাম্বার দুই, আখিরাতেও কল্যাণ পাবেন। নাম্বার তিন, এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মুনাজাতটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار। এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, আপনারা মুখস্থ করে নেবেন। অর্থ, হে আমাদের রব, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও। তৃতীয় মুনাজাত হলো, এই মুনাজাতে তিনটি উপকার। এক, আপনার তওবা কবুল হবে। দুই, আপনার সকল দোয়া কবুল হবে। তিন, এবং আপনার সকল কাজ সহজ করে দেওয়া হবে। দোয়াটি হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, ভিডিওটা থামিয়ে আপনারা বাংলা উচ্চারণ দেখে শিখে নিতে পারবেন। অর্থ, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। চার নম্বর মোনাজাত হল, এই মোনাজাতে তিনটি উপকার হবে। নাম্বার এক, সন্তান না হলে সন্তান হবে। নাম্বার দুই, সন্তান হলে যোগ্য সন্তান হবে। নাম্বার তিন, এবং নেককার ও আমলি সন্তান হবে। মোনাজাতটি হল রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখানে বাংলা উচ্চারণ আছে, আপনারা মুখস্থ করে নেবেন। অর্থ, হে আমার প্রভু, আমাকে একটি সৎ যোগ্য সন্তান দাও। সূরা সফফাত আয়াত একশত। পঞ্চম নাম্বার মুনাজাত হল, এ মুনাজাতে তিনটি উপকার হবে। নাম্বার এক, মা বাবার গুনাহ মাফ হবে। নাম্বার দুই, তাদের
কবরের আজাব মাফ হবে নাম্বার 3 আল্লাহ মা বাবাকে কবরে লালন পালন করবেন মুনাজাতটি হলো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سورة بني إسرائيل آيات 24 অর্থ হে আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম করো যেমনি ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন আমিন